সো ভিউয়ার্স, আজকের টেবিল ম্যাটটি করার জন্য আমি এখানে তিন কালারের সুতা নিয়েছি, ইয়েলো, রেড এবং গ্রিন। এগুলো চামারিয়ান সুতা, আর আমি হুক ইউজ করব এখানে। আমরা এখানে 3.0 mm হুক ইউজ করতে পারি অথবা 2.5 mm করতে পারি। তো প্রথমে আমরা রেড কালারের সুতাটি ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দু লেয়ার করে নিয়েছি এখানে। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নেব। তো ম্যাজিক রিং অনেকভাবেই করা যায়, আমি এখানে এভাবে করলাম। একটি চেইন করে নেব এখানে, একটি চেইন করে এই রিংয়ের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। এখানে আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করব। তো আমার 12টি সিঙ্গেল ক্রোশেট করা হয়েছে। এবার এই রিংয়ের যে সুতা, এই সুতাটিকে আমি টেনে টাইট করে দেব। তো এবারে আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার চেইনের ভিতর দিয়ে এভাবে সুতা এনে আমি স্লিপ স্টিচ করে দেব। তো এরপর থেকে আবার আমি প্রত্যেকটি ঘরে সিঙ্গেল ক্রোশেট করব দুটি করে, মানে 12টি সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি 24টি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই রাউন্ডে। এই 12টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 24টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখানে আর স্লিপ স্টিচ করব না। আমি এখানে এখন এক ঘর পর পর দুটি করে ডাবল ক্রোশেট করব, মানে হচ্ছে ওয়ান স্টিচ করব, ওয়ান সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড টুতে গিয়ে আমি ডাবল করে সিঙ্গেল ক্রোশেট করব। এক ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং পরের ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট, এভাবে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করেছি। এই পর্যায়ে আপনারা চাইলে একটি মার্কার ইউজ করতে পারেন, আমার কাছে মার্কার নেই, তো আমি এরকম একটি পিন ইউজ করছি। এখানে কোন জায়গায় করবেন আপনারাই দেখুন, আমরা এখান থেকে শুরু করেছি, এটা আমাদের ফার্স্ট রাউন্ড, এখান থেকে শুরু করেছি। তো এই ঘরটিতে মার্কার ইউজ করলে তাহলে আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এভাবে মার্কটি ইউজ করে নেবেন আপনারা। হ্যাঁ, তো এবারে আমি পরের ঘরে পরের স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এর পরের স্টিচের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর মানে হচ্ছে পরপর দু ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট করব এবং থার্ড নাম্বার ঘরে গিয়ে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার বলছি, এক ঘরে একটি, পরের ঘরেও একটি, পরপর দুই ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট এবং থার্ড নাম্বার ঘরে গিয়ে আমরা দুটি সিঙ্গেল ক্রোশেট করব একই স্টিচের ভিতর দিয়ে। তো এভাবে এই রাউন্ডের কাজ আমরা এই মার্কার পর্যন্ত করে নেব। তো এ পর্যায়ে এসে এই যে মার্কারের ঘর, এই মার্কারের ঘরের এখানে এবার আমি পরের আরেকটি রাউন্ড শুরু করতে যাচ্ছি, কিন্তু আমরা স্লিপ স্টিচ দিচ্ছি না। এতে করে আমাদের এই যে এটা একটু রাউন্ড 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 হয়ে যাচ্ছে, স্লিপ স্টিচ দিলে আমাদের এই ডিজাইনটি হতো না। তো এবার আমি প্রথম এক ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, পরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করেছি, থার্ড নাম্বার ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং ফোর্থ ঘরে যাই আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব।
একই ঘরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পর পর তিন ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব এবং চার নাম্বার ঘরে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করব তো এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব এবারে আমি এই যে মার্কারের এই জায়গা থেকে পরের রাউন্ডের কাজ শুরু করব তো এই রাউন্ডে প্রত্যেকটি গড়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব ইনক্রিজ করব না বাড়াবো না কমাবো না এই রাউন্ডে আমি প্রত্যেকটি গড়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব তো এই রাউন্ডের কাজ আমার শেষ হয়েছে এবারে আমি মার্কারটি খুলে একটু আগিয়ে দিব এরপর যে আমি এই লাল সুতাটিকে কেটে নেব তো রেড কালার সুতাটি আমি কেটে নিয়েছি এরপর যে আমি ইয়েলো সুতাটি জয়েন করব দেখুন আমি এটাকেও দুই লেয়ার করে রেখেছি তো আমাদের যে গিট সুতার এই গিটটা পেছনের অংশে আমরা রাখার চেষ্টা করব সব সময় এবারে এই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং পর পর পাঁচ ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 and 6 স্টিচের ভিতর দিয়ে দুটি ডাবল ক্রোশেট করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরপর পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করে ছয় নাম্বার ঘরে গিয়ে দুটি সিঙ্গেল ক্রোশেট এভাবে এই রাউন্ডের কাজও শেষ করব তো এই রাউন্ডের কাজ শেষে এবারে আমরা পরের রাউন্ডের জন্য কাজ করব তো এই রাউন্ডে আমরা আট ঘরের মাথায় গিয়ে ডাবল করে সিঙ্গেল ক্রোশেট করে দেব দুটি হয়েছে 4 5 6 7 8 এই আট ঘরের মাথায় একই ঘরে দুটি ডাবল ক্রোশেট সরি সিঙ্গেল ক্রোশেট করে নেব তো এই রাউন্ডে আমি আট ঘরের মাথায় দুটি করে সিঙ্গেল ক্রোশেট করেছি পরের রাউন্ডে 10 ঘরের মাথায় দুটি করে সিঙ্গেল ক্রোশেট করব এর পরের ঘরে 12 ঘরের মাথায় দুটি করে সিঙ্গেল ক্রোশেট করব এর পরের ঘরে 14 ঘরের মাথায় দুটি করে সিঙ্গেল ক্রোশেট করব তো এভাবে আমি কাজ করে যাব আমার যতটুকু প্রয়োজন আপনারাও ঠিক আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি থাকবে আমি তখন ফিরে আসব তো ভিউয়ার্স আমি এখানে অনেকগুলো রাউন্ড করে ফিরে এসেছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন আমি এখানে নির্দিষ্ট করে রাউন্ড সংখ্যা বলছি না তার কারণ হচ্ছে কেউ 6 ইঞ্চি করতে পারবে কেউ 8 ইঞ্চি কেউ 10 ইঞ্চি কেউ 12 ইঞ্চি করে নিতে পারবে এই একই নিয়ম ফলো করে তো আমি এ পর্যন্ত করে পরের আরেকটি ডিজাইনে যাব এই জন্য আমি এখানে আমার আরও কয়েকটি রাউন্ড বাকি আছে তো এখানে আমি একটি চেইন করব একটি চেইন করে এক ঘর স্কিপ করে পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব আবার একটি চেইন করব উপরে একটি চেইন নিচে এক ঘর স্কিপ করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আবার এক ঘর স্কিপ করে
এই ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট একটি চেইন উপরে এক ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব তো এই রাউন্ডের কাজ করে আমি ফিরে এসেছি এবারে এখানে আমি দুটি করে চেইন করব এবং এখানে যে ওয়ান চেইন স্পেস আছে ওয়ান চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব আবার দুটি চেইন করব এখানে ওয়ান চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে যাব তো এই রাউন্ডে আমি এভাবেই কাজ করব এখানে আমি তিনটি রাউন্ড করে নিয়েছি 1 2 3 এবার এখানে আমি এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে কেটে লুকিয়ে দিব এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি এবং আমি কিছুটা চেইন করে নেব কিছুটা চেইন করে এবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে এখানে আমি এটিকে একটু স্লিপ স্টিচের মতো করে দিয়েছি করে এখানে আমি পাতার জন্য চেইন করব 10টি 6 7 8 9 10 10টি চেইন করে দ্বিতীয় নম্বর চেইন থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি এর পরের চেইনে আমি হাফ ডাবল ক্রোশেট করছি এর পরের চেইনে ডাবল ক্রোশেট করছি এর পরের চেইনে ট্রিপল ক্রোশেট করছি এর পরের চেইনও আমি ট্রিপল ক্রোশেট করছি এর পরের চেইনও আমি ট্রিপল ক্রোশেট করছি এর পরের চেইনে ভেতর দিয়ে ডাবল ক্রোশেট করছি এর পরের চেইনের ভেতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করছি এবং একদম শেষের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি দেখতে পেয়েছেন আমার পাতাটি হয়ে গিয়েছে তো এরপরে আরেকটি পাতার জন্য আমি আবার 10টি চেইন করব আমি সিঙ্গেল ক্রোশেট করব করে একদম এখানে একটি স্লিপ স্টিচের মতো করে দেব তাহলে দেখুন আমার পাতাটি হয়ে গেছে এবার এখানে কেটে নেব আমি কেটে সুতাগুলোকে লুকিয়ে দেব তো দেখুন আমি পাতাটিকে এই সুই সুতার সাহায্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো অনেক সুন্দর একটি ম্যাট হয়েছে আমার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম